মমতা ব্যানার্জির সমস্ত মেডিকেল রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি জানালেন অধীর চৌধুরী। নন্দীগ্রামে আহত হওয়ার ঘটনা নিয়ে মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন তিনি। জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল থাকা সত্ত্বেও দুর্ঘটনার পর 130 কিলোমিটার দূরে কলকাতার হাসপাতালে নিয়ে আসা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর আহতের ঘটনা রাজনৈতিক ভণ্ডামি, এমনই মন্তব্য করে তোপ দাগলেন অধীর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আগে বলছে কিছু হয়নি, ক্ষমতা যদি থাকে আপনারা পিজি হাসপাতালের এক্সরেটাকে চেক করার জন্য একটা কমিটি করুন, দেখতে পাবেন কিছুই হয়নি। প্রথম দিন থেকে উনি এটাকে রাজনৈতিক ভণ্ডামিতে রূপান্তরিত করেছেন। নন্দীগ্রামে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো, হামলা হলো, পুলিশ থাকলো না, হামলা যারা করলো তারা পায়ে মারলো, আর কোথাও মারেনি, ওনার কথা অনুযায়ী। তাহলে হামলা হওয়ার পর যখন একটা মানুষ আহত হয়, মনে করুন আপনি আহত হলেন, আপনি প্রথম কোথায় যাবেন? আপনি যদি বহরমপুরের বাসিন্দা হন, প্রথম তাহলে এখানকার লোকাল হাসপাতালে যাবেন, লোকাল হাসপাতালে রেফার করবে, তবে আপনি কলকাতায় যাবেন। কলকাতা পারলো না, দিল্লি যাবেন, বোম্বাই যাবেন, তাও না হলে বিদেশে যাবেন, এটা তো নিয়ম। মমতা ব্যানার্জির ভাইপোর যখন অ্যাক্সিডেন্ট হলো, চোখে লাগলো, তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল, এখানে তাদের চিকিৎসা পছন্দ হয়নি। তো মমতা ব্যানার্জি আহত হলেন, প্রতিটা জেলায় একটা করে স্পেশালিস্ট হাসপাতালের গল্প করেন, প্রতিটা জেলায় স্বাস্থ্যকেন্দ্র আছে, ডাক্তার আছে, 130 কিলোমিটার পথ তাকে উজিয়ে নিয়ে যাওয়া হলো কেন? যদি তার প্রকৃত আঘাত লাগতো তাহলে তো স্থানীয় হাসপাতালের প্রথমে দেখানো উচিত ছিল। তো মমতা ব্যানার্জি আহত হলেন, তাকে চিকিৎসা করাতে 130 কিলোমিটার টেনে আনা হলো কেন? তার মানে আঘাত গুরুতর নয়, তার মানে আক্রমণ গুরুতর নয়, কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী, কোনো হাসপাতালে ভর্তি হতে তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কোনো ডাক্তার দেখাতে তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। 130 কিলোমিটার উজিয়ে নিয়ে এসে তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হলো। সরকারি হাসপাতালে কোনো ডাক্তারের ক্ষমতা আছে মমতা ব্যানার্জি যা বলবে তার বাইরে কিছু করার? তাই ওইসব এক্সরে ভুয়া এক্সরে, হুইল চেয়ার উনি নিজে দৌড়াতে পারবেন এখন এই অবস্থায়। যদি উনি বলেন, ওনার পার্টি যদি বলেন, আমি সাপ্লাই করে দেখিয়ে দেবো। অর্থাৎ এটা কিছু না, যতক্ষণ ভোট ততক্ষণ উনি আহত, আহত হয়ে মানুষের দরজায় গিয়ে সহানুভূতি ভিক্ষা করছেন, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না কাউরির, কারণ তিনি হেলিকপ্টার উঠছেন সোজা পায়, বাড়ি যাচ্ছেন সোজা পায়, তারপরেই তিনি আহত হয়ে হুইল চেয়ারে বসছেন। হুইল চেয়ার এখন মমতা ব্যানার্জির নির্বাচনী প্রচারের মূলধন। আমরা বাংলার মানুষের কাছে জনসমক্ষে এক্সরে রিপোর্ট পেশ করার দাবি করছি, বাংলার জনসমক্ষে পশ্চিমবঙ্গ সরকারের SSKM হাসপাতালের যিনি ডাক্তার, যিনি দেখেছেন, তার সাজেশান, তার পরামর্শ, তার এক্সামিনেশন রিপোর্ট মানুষের কাছে পেশ করার দাবি করছি। নির্বাচন এখন আমরা দাবি করতেই পারি। সমস্তটা ভুয়াবাজি হচ্ছে, সমস্তটা রাজনৈতিক ভণ্ডামি হচ্ছে, সমস্ত ভোটের আগে সহানুভূতি খরিদ করার চেষ্টা করা হচ্ছে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির এই সহানুভূতি কুড়ানোর এই রাজনৈতিক ভণ্ডামি আগে আপনারা দেখেছেন। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুরি দার আসমানি জড়ি পার নকশা পাঁচু সাজে বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বা ট্রেন্ড তুমি আমি মিলে মিশে একসা ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন জিনসার জমে গেছে আটা পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ এসেছে শহরে তনুজাজ 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 একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাজ মোহন সিনেমা হলের সন্নিকটে হনুমান মন্দিরের ঠিক পাশে গোড়া বাজার।